ইকবাল সাহেব। আচ্ছা আমি লাইভ করতে পারতেছি না বন্ধু। ওকে হ্যাঁ, কারণটা কি? কেন লাইভ হচ্ছে না? ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। কি জানি লক, তো সবসময় সব কিছু লকই থাকে তাই না মালিক? তুই যদি ক্যাপটা খুলে তোকে তো সেইটা করবে। না না, তোকে কিন্তু রোনাল্ডোর মতো লাগবে। এইটা বলিস না, এটা ছাড়া তুই সব বল, কোনো অসুবিধা নেই। ইসলামপুরের এটা হচ্ছে ব্যস্ততম চায়না মার্কেট। এখানে প্রতিটা দোকানে, এখন আমি আসছি রাত্রেবেলা যে সময় বন্ধ সময়, কিন্তু অ্যাকচুয়ালি সব সময় এই জায়গাটা ব্যস্ততা। আমরা আসলে এসেছি বিউটি লাচ্চা খেতে, কিন্তু মাঝপথে আমরা ইসলামপুরে এসেছি 2 ঘন্টা জার্নি করে। আমাদের 20% ফেমাস বন্ধু, বেস্ট ওয়ান ক্লোথ স্টোর দেখা যাচ্ছে না, যাই হোক অন্ধকারে দেখা যাচ্ছে না। ঢাকা সিটি কর্পোরেশন টক মার্কেট, যাই হোক এই যে বেস্ট ওয়ান ক্লোথ স্টোর। সালাম দিছে, কি ভালো ছেলে, পুরা ভিজা শরীর। কেন ভিজলো? কেন যে এখন পিছনে আছে তার কল্যাণে, বৃষ্টির ভিতর 2 ঘন্টা ভিজা নাকি? যদি জ্বরটা আসে এটার জন্য কৌশিক দায়ী থাকবে। আর আচ্ছা বাবা, এখন একটু ঘুরা না, ঘুরা না, তোর চেয়ারটা দারুন কিন্তু। মেয়েরা বলে, তুই বলতেছিস কেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল মালিক, 2001 ব্যাচের, আমাদের এসএসসি 2001 এবং এসএসসি 2003 ব্যাচের সব বন্ধুদের জন্য ইসলামপুর অনাকার ইসলামপুরে আমি আছি। তাদের যে কোনো প্রয়োজনে কাপড়ের জগতে, যে কোনো এই থ্রি পিস, তারপর শাড়ি, প্যান্টিং শার্টিং, পাঞ্জাবি, তারপর ওড়না, তারপর এই পাঞ্জাবি ধুতি আদি, তারপর টরে, তারপর সেঞ্চুরি, অরবিন্দ, রেমন, গিজা, মানে ছেলেদের প্যান্টিং শার্টিং শুটিং জগতে যা কিছু প্রয়োজন ইসলামপুরে আমার এখানে আসলে আশা করি আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য। আর আমাদের এই গ্রুপের জন্য, সকল বন্ধুর জন্য 20% ডিসকাউন্ট, এটা এটা অঘোষিত, সবাই জানে মোটামুটি। তো আজকে কৌশিক আসছে আমাদের পুরান ঢাকায়, মানে দীর্ঘদিন যাবৎ সে আসার জন্য সে প্ল্যান করতেছিল, হয়তো সময় সুযোগের কারণে আসতে পারেনি। আজকে এই বৃষ্টির মধ্যে চলে আসছে, সাথে আসছে আমাদেরই আমাদের এক বন্ধু, আমাদের সবার পরিচিত মুখ নূর হোসেন, এবং আছে আমাদের ইসলামপুরেরই বন্ধু ইকবাল হোসেন। ইকবাল আছে এই মেয়েদের ওড়না, মেয়েদের ওড়না, ওড়নার আইটেমটা, ওড়নার আইটেমটা ও হোলসেল করে পাইকারি, ওর এখানে কাটার ব্যবস্থা নাই, ওটা হলো থান থান হিসাব। তো সকল বন্ধু বান্ধবকে আমার এই ইসলামপুরে এসে এক কাপ চা খাওয়ার জন্য দাওয়াত রইল। দাওয়াতের সাথে কি ফ্রি কিছু পাওয়া যাবে? দাওয়াতের সাথে ফ্রি হইলো পুরান ঢাকায় স্পেশাল কাছে আছে, ওটা তো অবশ্যই, এটা বলার আর অপেক্ষা রাখে না, সবাই জানে মোটামুটি। তাহলে আমাদের অবশেষে মালিক সাহেবের দোকানে আসলাম, 20% মালিক, নামটাই হচ্ছে 20% মাল। এই হচ্ছে মালিকের দোকান, 2 ঘন্টা পাড়ি দিয়ে মালিকের দোকানে আসলাম, দুনিয়ার কাদা মাদা পার হয়ে। এখন আমাদের যদি বিউটি লাচ্চা না খাওয়ায় তাহলে মালিকের মালিকের খবর লাগছি অবশ্যই হবে, এটা কোনো সন্দেহ নাই। এটা আসলে সব বন্ধুর জন্য এটা আসবে, খাবে, এটার মধ্যে কোনো বলার কিছু নেই, সবাই আমন্ত্রিত। শুধু ভিডিও লাচ্ছি না, পুরান ঢাকার যে খাবারগুলো আছে কোনো বন্ধুবান্ধব আসলে সে খাইতে পারবে এখান থেকে, কোনো সমস্যা নেই।